পাউডার দিয়ে লিপস্টিক দিলে নাকি লিপস্টিক ওয়াটারপ্রুফ স্মাচ প্রুফ হয়ে যায়। সেমি ম্যাট লিপস্টিক কোনোভাবে ছড়িয়ে যাবে না এবং পানি লাগলেও কিচ্ছু হবে না। কখনো কি কাউকে দেখেছেন পাউডার দিয়ে লিপস্টিক দিতে? আমি জানি আপনারাও প্রথমবার এই ধরনের লিপস্টিক হ্যাক দেখছেন। এই লিপস্টিক হ্যাকটা আজকে আমি আপনাদের সামনে ট্রাই করব, দেখি এটার কেমন রেজাল্ট আসে। এই লিপস্টিক হ্যাকটা কি আমাদেরকে হতাশ করে নাকি অবাক করে ছাড়ে? আমার ফেস দেখে আপনারা বুঝতেই পারছেন আমি পুরাই কনফিউশনের মধ্যে আছি যে এই ধরনের আবার কোনো লিপস্টিক হ্যাক হয় নাকি, যে পাউডার আর লিপস্টিক একসাথে মিক্স করে ইউজ করতে হয়, আর এইটা কেমন না কেমন হবে, হ্যাকটাকে আসলেও কাজে দিবে নাকি কি হবে, আমি পুরাই দ্বিধার মধ্যে আছি। লিপস্টিকটাকে পাউডার সাথে মিক্স করে অ্যাপ্লাই করে নিয়েছি, এখন আমরা দেখবো যে এটা আসলেই স্মাচ প্রুফ নাকি। লিপস দিয়ে যখন আমি আমার হাতে এটাকে টাচ করলাম, দেখেন এটা কিন্তু কোনোভাবে ট্রান্সফার করেনি, বা নর্মালি এই লিপস্টিকটা হচ্ছে সেমি ম্যাট, এটা কিন্তু স্মাচ করে। আর এই হ্যাকটা ট্রাই করার কারণে এই যে আমি আমার লিপসে টাচ করছি, কোনোভাবে কিন্তু এটা ট্রান্সফার করছে না বা স্মাচ করছে না। ওয়াও, এখন আর কোনো টেনশন নেই, যে কোনো সেমি ম্যাট লিপস্টিক আপনারা ম্যাট লিপস্টিক করে ফেলতে পারবেন এবং ট্রান্সফার প্রুফ করে ফেলতে পারবেন এই হ্যাকটা ট্রাই করে। বেস্ট একটা লিপস্টিক হ্যাক। তো সুন্দর কালারের একটি লিপস্টিক শেড ইউজ করছি, এই কালারটা অলওয়েজ আমাকে ফিদা করে ছাড়ে। আর এই লিপস্টিকের শেডটা তো আমি অলওয়েজ ইউজ করি, আমার খুবই ফেভারিট একটা লিপস্টিক শেড। আপনাদের কাছে সেমি ম্যাট লিপস্টিক থাকলে এখনই হ্যাকটা ট্রাই করে আমাকে ফিডব্যাক জানাবেন। নতুন আরো অনেক ভিডিও পেতে আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং ভিডিও শেয়ার করে দিবেন। টাটা।